লাকি রুকাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শীতকালের একটা কমন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। শীতকালের সব সবজি অনেক বেশি ভালো লাগে, তার মধ্যে থেকে সবথেকে যে সবজিটা বেশি খাওয়া হয় শীতকাল আসলে সেটা হলো ফুলকপি। আজকে আমি ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না করেছি। এই রান্নার পুরো ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্না করার জন্য এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, এটা আমি ধুয়েও রেখে দিয়েছি। আলু নিয়েছি আর নিয়েছি ফুলকপির ডাঁটা, সবগুলো ধোয়া হয়ে গেছে। তারপর এখানে আমি চার টুকরো কাতলা মাছ নিয়েছি, এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব লবণ আর আমি একটু লেবুর রস দিয়ে দিব। কাতলা মাছে যদিও বা রুই মাছের মধ্য থেকে যেরকম আষ্টে একটা গন্ধ বের হয়, কাতলা মাছ থেকে সেরকম কোনো গন্ধ বের হয় না বললেই চলে। তারপর আমি একটু লেবুটা দিয়ে দিচ্ছি, আর খেতেও একটু টক টক লাগবে, ভালো লাগবে। তো সবগুলো মেখে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। মূল রান্নায় চলে আসছি। রান্না করার জন্য কড়াইয়ে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে আমি তুলে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে রেখে দিব। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রসুনের পেস্ট। রসুনের পেস্ট দিয়ে এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। আমি যে মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা যে লেগেছিল সেখানে একটু পানি মিশিয়ে এটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। তারপর আমি এখানে মাছের মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ, আর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর একটু একটু পানি দিয়ে দিব। আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচের মতো, ঝালটা যে যার মতো। আর একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। লবণটা এখনো দেওয়া হয়নি, আমি এখানে একটু লবণ দিয়ে দিব। লবণটা আমি 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি সব সবজি একসাথে দিয়ে দিলাম। ভালোমতো কষানো হয়ে গেলে এটা আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য, তাহলে ফুলকপিটাও নরম হবে, কষানোটাও ভালো হবে। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে আরও কিছু সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর আমি আরেকটা চুলায় গরম পানি দিয়ে রেখেছি, এখানে আমি গরম পানিটা দিয়ে দিব। আমি এখানে 2 গ্লাসের মতো গরম পানি দিয়ে দিলাম। তারপর আমি যে মাছটা ভেজে রেখেছি সেই মাছটা দিয়ে ঢেকে এটা আরও কিছু সময় রান্না করব। আর আমি কিছু ধনে পাতা রেখেছি, এটা এখন আমি কুচি করে নেব। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম, এখানে আমি ধনে পাতা কুচিটা এখন কেটে নিব।
রান্নাটা আমার হয়ে আসছে। এখন এখানে আমি কাঁচামরিচ আর ধনে পাতা কুচি দিয়ে কিছু সময় রান্না করে নামিয়ে নেব। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার রান্নার পুরো ভিডিওটি শেষ করে দেখেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আর শীতকালে সব সবজি খুব বেশি যত্ন করে যে রান্না করতে হয় এরকম না, একটু যত্ন নিলেই অনেক বেশি ভালো লাগে। সবাইকে